ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বাংলাদেশের চলচ্চিত্রের হার্টথ্রব নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, নজর করা সৌন্দর্য আর প্রাণবন্ত হাসি ঘুম কেড়ে নেয় হাজারো পুরুষের। এই মাত্র পাওয়া খবরে জানা গেছে বাঘের হাতে সিংহ বধ হয়েছে। অভিনয় দক্ষতা দেখিয়ে অনেক আগেই জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, শুভা, শাস্তি, আমার স্বপ্ন, আমার সংসার সহ অসংখ্য ব্যবসা সফল ছবিতে দেখা গেছে তাকে। আপনি তো আমারে ব্যারেল বানাইছেন, আমি কি ব্যারেল তো চাইছিলাম, আপনি গোপনে ভিডিও করছেন। মডেলিং ও টিভি নাটকেও মাঝে মধ্যে পাওয়া যায় তাকে। 1997 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। তার সহশিল্পী ছিলেন রিয়াজ। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা। তাদের একসঙ্গে অভিনীত সিনেমার সংখ্যা 25টি। আজ সারা দেশে 3টি সড়ক দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছে। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল নার জন্য 2010 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন পূর্ণিমা। সাত সালের 4ই নভেম্বর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পূর্ণিমা। তার স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ। বিয়ের 7 বছর পর 2014 সালের 13ই এপ্রিল কন্যা সন্তানের মা হন জনপ্রিয় এই অভিনেত্রী। মেয়ের নাম আরশিয়া ওমাইজা, তবে সেই বিয়ে টেকে নি, ডিভোর্স হয়ে যায় তাদের। গত 27 মে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় এই অভিনেত্রী। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। চলতি বছরের মাঝামাঝি সময় বিয়ের খবরে আলোচনায় আসেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সেরেছেন হানিমুন, এবার কাজে মনোযোগী হচ্ছেন তিনি। ইতোমধ্যেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমার নাম আহারে জীবন। এটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। এই সিনেমায় কাজের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন নায়িকা পূর্ণিমা। সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এতে আরও অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহানুর, সুব্রহ প্রমুখ। করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হবে আহারে জীবন। আগামী 16ই অক্টোবর থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। সর্বশেষ পূর্ণিমা নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত গাঙচিল এবং জ্যাম সিনেমায় অভিনয় করেছেন। দুটি সিনেমায় রয়েছে মুক্তির অপেক্ষায়। ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।